নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চর আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আউশগ্রাম এক নম্বর ব্লকের বেরেন্ডা পঞ্চায়েতের শিলুট গ্রামে। রবিবার উদ্বোধন হলো দশম বর্ষ শক্তিকর উৎসব। রবিবার পথ নিরাপত্তা নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। সৎ মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোয় সৎ মা ও তার বাড়ির লোকেদের গণধোলাই দেয় প্রতিবেশীরা। তালডাঙ্গার জুগদা গ্রামে মাটির মূর্তি তৈরি করে তিন ভাইয়ের পড়াশোনার খরচ জোগাড় করেন একাদশ শ্রেণীর ছাত্র কুশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ফের বেপরোয়া গতির শিকার কালনা পুলিশ। এক যুবকের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলে আসছে বিস্তারিত খবরে। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আউশগ্রাম এক নম্বর ব্লকের বেরেন্ডা পঞ্চায়েতের শিলুট গ্রামে। উদ্ধার হয়েছে প্রায় ষাট থেকে সত্তরটি তাজা বোমা। সিআইডি বোম স্কোয়াডের আধিকারিকরা উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে। তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আউশগ্রামের এক নম্বর ব্লকের বেরেন্ডা পঞ্চায়েতের শিলুট গ্রামে। উল্লেখ্য, শনিবার আউশগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই গ্রামে বোমা রয়েছে। এরপর রাতেই সমগ্র গ্রামটিকে ঘিরে ফেলে পুলিশ। এরপর আউশগ্রাম থানা দুর্গাপুর সিআইডি বোম স্কোয়াডে খবর দিলে সিআইডি বোম স্কোয়াডের একটি টিম দুপুর দুটো নাগাদ গ্রামে উপস্থিত হয়। গ্রামের মোড়ল পুকুর পাড় থেকে প্রায় ষাট থেকে সত্তরটি তাজা বোমা উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া বোমা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। বোমা উদ্ধার হওয়ার ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। কোথা থেকে কিভাবে এত পরিমাণে বোমা ওই স্থানে এলো তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। জায়গাটার নাম কি? পাড়াটার নাম রবিবার উদ্বোধন হলো দশম বর্ষ শক্তিকর উৎসব। চলবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত। উৎসব উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মেলাও। শক্তিগড়ে একটি ক্লাবের উদ্যোগে রবিবার সূচনা হলো শক্তিগড় উৎসব 2018। দশম বর্ষে পদার্পণ করলো শক্তিগড় উৎসব। উৎসবের শুভ সূচনা করেন অতীত দিনের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। এখানে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, যদিও নারীরা মূল স্রোতে এখনো আসতে পারেনি। উৎসব কমিটির সভাপতি শেখ মজিদুল হক জানান, এবছরের থিম আমাদের আহ্বান, নারীদের করোনা অসম্মান। উৎসব চলবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত। আমরা যারা খেলোয়াড় আছি বা খেলোয়াড় বাইরের মানুষরা এটা খুব চায়, ফলে আপনাদের এই এত সুন্দর একটা আয়োজন, এই দশটা দিন খুব ভালো ভালো অনুষ্ঠান আছে, যেখানে প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি বর্ণের মানুষ নিজেদের মধ্যে সুস্থভাবে নিজের মনের আদান প্রদান, নিজের ধর্মীয় সংস্কৃতির সব উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসম শক্তিগড় উৎসবের আজকে শুভ সূচনা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় যে ক্লাবগুলোকে, প্রত্যেকটা ক্লাব, এটা শক্তিগড় যুবগোষ্ঠী ক্লাবের উদ্যোগে মূলত এই শক্তিগড় উৎসব হয়। এই ক্লাবগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাটাকে সামনে রেখে এরা থিম করেছে এবারে নারীর ক্ষমতায়ন। সেই থিমকে সামনে রেখে সরকারি বিভিন্ন প্রকল্প, সেগুলোরও ওরা প্রচার করছে এই শক্তিগড় উৎসবের মধ্যে দিয়ে। কন্যাশ্রী, সেভ লাইফ সেভ ড্রাইভ থেকে শুরু করে সবুজ সাথী প্রকল্প, এগুলোরও প্রচার করছে। একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান আট সাত দিন ব্যাপী চলবে, 21 থেকে 28 তারিখ পর্যন্ত। পাশাপাশি মেলাও বসেছে। উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে। 2018 শক্তিগড় উৎসব আজকে অনুষ্ঠান, আজকে উদ্বোধন হলো। উদ্বোধনের কদিন ব্যাপী এই উৎসব আপনাদের? এই উদ্বোধন আজকে শুরু হলো, আগামী 28 জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসবের জন্য আমরা গত 7 জানুয়ারি আমরা একটা
মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ করেছি এবং গত 14 তারিখে আমরা গোটা ব্লকে মোটরসাইকেল র্যালি দিয়ে আমাদের উৎসব প্রচার করেছি এবং বিভিন্ন ব্লকের মানুষকে আমরা শুভেচ্ছা জানিয়ে এসেছি। কততম মেলা? দশমতম, এটা শক্তিকর উৎসব এবং দশমতম উৎসব। আমাদের উৎসবের থিম হচ্ছে আমাদের আহ্বান, নারীদের কর্ণ অসম্মান। ওই থিমকে সামনে রেখে আমাদের উৎসব। এর উদ্দেশ্যটা কী? এর উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে এখন আমাদের এই উৎসব খেলাধুলা কমে যাচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি আমাদের যে শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলা যে গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়েছে, তার উনারই অনুপ্রেরণায় আমরা এই উৎসব এবং করতে চলেছি। শক্তিকর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পথ নিরাপত্তা নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। রায়না 1 নম্বর ব্লকের রূপসোনা বাজার এলাকায় চলে এই রূপ কর্মকাণ্ড। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পথ নিরাপত্তা নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রায়না 1 নম্বর ব্লকের রূপসোনা বাজার এলাকায়। ক্রেতা সচেতনতা সমিতির পক্ষ থেকে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে জনগণকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালানো হয়। প্রাক্তন বিচারপতি মোহাম্মদ রফি, নাট্যকার সাইদুল, হাইকোর্টের আইনজীবী অরিজিৎ চৌধুরী, ব্লক ও জেলা স্তরের নেতৃত্ববর্গ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি ক্রেতা সুরক্ষা, মানবাধিকার, বিভিন্ন উন্নয়ন নিয়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 24শে ডিসেম্বর আমাদের ক্রেতা দিবস হিসেবে এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে যে মানবাধিকার দিবস হিসেবে পালন করি, 24শে ডিসেম্বর আমাদের দিন করা ছিল, বিশেষ কারণে সেই দিনটা আমরা করতে পারিনি, তা আজকে 21শে জানুয়ারি করছি। এর কারণ হচ্ছে যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, মানুষের যে অকাল মৃত্যু হচ্ছে সেটা রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের বিভিন্ন সংগঠন চেষ্টা করছে, তার সঙ্গে আমরা রূপসোনা বা এই বর্ধমান বীরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের আমি সদস্য এবং বর্তমানে স্যার আছেন আমার সঙ্গে এবং ওনার সঙ্গে বিভিন্নভাবে যে কাজকর্ম হয় তার মধ্যে দিয়ে চেষ্টা করেছি। রূপসোনায় আমি যেহেতু রয়েছি, রূপসোনাতে এই কাজটা করব এবং জনসাধারণের মধ্যে এই প্রচারটা এলে এবং রাস্তায় দাঁড়িয়ে যদি আমরা প্রচার করি যে হেলমেট পরুন, এইভাবে যদি সাধারণ সংগঠন নামে, তাহলে নিশ্চয়ই সার্বিক উন্নয়ন হবে, সেই চিন্তাভাবনা করি। কার্ডে আটকানো হচ্ছে যে হেলমেট পরেছেন, ধন্যবাদ। আমাদের কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে হেলমেট পরে যাচ্ছেন মানে আপনি শুধু সুরক্ষা নয়, আপনার পরিবারের সকলেই সুরক্ষিত। এবং হেলমেট যারা পরে যাচ্ছেন না তাদেরকে আমরা বলছি আপনাদেরকে 2টো করে চকলেট দিচ্ছি হেলমেট পরেননি বলে। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যে আপনারা আগামী দিনে হেলমেট পরে সুস্থ জীবন যাপন করুন। আর এখানে আমরা আজকে কিছু অনুষ্ঠান রেখেছি, ক্রেতা সুরক্ষার বিষয়ের উপর কবি গান এবং আমাদের বিশেষ মাস্টারমশাই রয়েছেন, মাস্টারমশাইয়ের কবিতা থাকবে, গান থাকবে, এই সমস্ত। আজকে কে কে উপস্থিত আছেন আপনাদের? উপস্থিত আমাদের প্রাক্তন বিচারপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ রফি সাহেব আছেন এবং বাজারের বিশিষ্ট কিছু মানুষ আছেন, আমাদের নাট্যকার, কবি, সাহিত্যিক ফজলুল স্যার আছেন এবং হাইকোর্টের অ্যাডভোকেট আমাদের মাননীয় অরুদিৎ চৌধুরী মহাশয় আছেন, উনি আমাদের ক্রেতা সচেতনতা সম্বন্ধে এখানকার মানুষকে বলবেন কিছু যে মানুষ আগামী দিনে কীভাবে চললে ভালোভাবে থাকতে পারে। সমগ্র কর্মকাণ্ডকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। আজকে আমরা পথ নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিয়েছি, সেফ লাইফ সেফ ড্রাইভ, এবং উদ্যোক্তা হচ্ছে বীরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন। এখানকার আমাদের ব্লকের যারা কর্মী তারা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগ নিয়েছে। এই পথ সভার পরেই, পথ নিরাপত্তার পরেই কনজিউমার এবং মানবাধিকার এবং বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে আমাদের ব্লকের এবং জেলার বিভিন্ন কর্মীরা আছেন, তারা আলোচনা করবেন। হ্যাঁ, গান আছে, কবিতা আছে, ইত্যাদি বিভিন্ন রকম আলোচনা হবে এবং আমাদের একজন বিশিষ্ট অ্যাডভোকেট এসেছেন, উনি আমাদের সদস্য অরিজিৎ চৌধুরী, উনি বর্ধমান কোর্ট এবং হাইকোর্টে প্র্যাকটিস করেন, উনিও আছেন। আমাদের বিস্তারিত আলোচনা কিছুক্ষণ পরেই শুরু হবে। কী বিষয়ের উপর আলোচনাটা করবেন? আমাদের আজকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা এবং মানবাধিকার এবং সামাজিক উন্নয়ন নিয়ে বিভিন্ন রকম দিক নিয়ে আলোচনা হবে।
তাদের উদ্যোগে এটা হচ্ছে। এটা হচ্ছে বিরাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বর্ধমান শাখা। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে রূপসনা বাজারে হচ্ছে। কোথায়, কোন ব্লকের অন্তর্গত এটা? এটা রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত। রূপসনা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। সৎ মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোয় সৎ মা ও তার বাড়ির লোকেদের গণধোলাই দেয় প্রতিবেশীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালনার শ্যামগঞ্জে। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে আটক করে। দিনের পর দিন সৎ মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোয় পাড়ার মহিলা ও পুরুষরা একজোট হয়ে গণধোলাই দেয় সৎ মা ও তার বাড়ির লোকেদের। ঘটনায় ধুমধুমার চেহারা নেয় কালনার শ্যামগঞ্জ পাড়া। কালনা হিন্দু বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী দেবস্মিতা দু বছর আগে মাকে হারায়। বাবা দেবকুমার রায় কালনা কোর্টে মুহুরির কাজ করে। তিনি কিছুদিন আগে স্বপ্না রায় নামে এক মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করেন। বিয়ের এক মাস পর থেকেই চুরির অপবাদ দিয়ে কখনো লোহার রড, কখনো লাঠি কিল ঘুষি মারা হতো। পিছিয়ে ছিল না বাবাও, তিনিও নিয়ম করে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো। অত্যাচারের ভয়ে বাড়ি থেকে প্রতিবেশীদের কাছে আশ্রয় নিয়ে থাকতো। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে প্রতিবেশীরা বাড়িতে চড়াও হয়। গণধোলাই দেয় সৎ মা ও তার বাড়ির লোকদের। খবর পেয়ে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিথ্যা বলছেন কেন? এখানকার লোকজন মিথ্যে বলছে? খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর আক্রমণ চালায় অভিযুক্ত সৎমা। ঘটনায় আটক করা হয় সৎ মা, বাবা ও তার শ্বশুর বাড়ির লোকজনদের। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। তালডাঙ্গার যুক্তা গ্রামে মাটির মূর্তি তৈরি করেই তিন ভাইয়ের পড়াশোনার খরচ জোগাড় করেন একাদশ শ্রেণীর ছাত্র কুশদাস। স্কুল থেকে ফিরে প্রতিমা তৈরি করে ওই ছাত্র, তার ফাঁকেই চলে পড়াশোনা। মাটির মূর্তি তৈরি করেই তিন ভাইয়ের পড়াশোনার খরচ জোগাড় করেন বাঁকুড়ার তালডাঙ্গার যুক্তা গ্রামের একাদশ শ্রেণীর ছাত্র কুশদাস। যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতিতে মেতে উঠেছে ছাত্রছাত্রীরা, ঠিক সেই সময় বাগদেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত কুশ। বাঁকুড়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তালডাঙ্গার ছোট্ট গ্রাম যুক্তা।
সেখানেই স্ত্রী তিন সন্তানকে নিয়ে বাস স্বপন দাসের। একটি মিষ্টির দোকানে কারিগরের কাজ করে যা সামান্য আয়, পাঁচজনের সংসার খরচের বিশাল চাপ তাকে একাই সামলাতে হয়। আমি শ্রী স্বপন দাস, গ্রাম যুগদায় বাড়ি। আমি মিষ্টির দোকানের কারিগরের কাজ করি। আমার ছেলেরা প্রতিমা করার কাজ করে এবং তাতে কিছু অর্থ উপার্জন হয়। ওদের পড়াশোনার খরচ বাবদ আমাকে কিছু সাহায্য করে, তাতে আমি খুব আনন্দিত হয় এবং ছেলেরা খুব আনন্দ উপভোগ করে প্রতিমা করার কাজ করে। এই অবস্থায় মাটির বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে তা বিক্রি করে অর্থ উপার্জন করেন। প্রতিদিন নিয়ম করে প্রায় 5 কিলোমিটার দূরের বিবর্দা সচ্চিদানন্দ হাই স্কুলে পড়তে যায় সে। বাড়ি ফিরে নাওয়া খাওয়া ভুলে মাটির প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে, কাজের ফাঁকে ফাঁকে চলে পড়াশোনাও। আমার নাম কুলদাস, আমার গ্রাম জীবদ। আমি বিবর্দা সচ্চিদানন্দ বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনা করি। আমি একাদশ শ্রেণী ছাত্র এবং এর পড়াশোনার পাশাপাশি আমি এই প্রতিমা করার কাজ করি। এর প্রতিমা করার জন্য যে পয়সা উপার্জন হয় তার সাহায্যে আমাদের তিন ভাইয়ের পড়াশোনা আর খরচা চলে যায়। আমার বাবা একজন মিষ্টির দোকানের কর্মচারী। আমার বাবার একার পক্ষে তিনজনের পড়াশোনা করা চালানো সম্ভব না হওয়ার জন্যই ওই আমরা এইসব কাজ করি এবং এর সাহায্যে আমার নিজের নিজে খুশিও হয় এবং আমাদের নিজেদের কিছু সাশ্রয়ও হয়। ছেলের এভাবে পাশে দাঁড়ানোয় অভিভূত বাবা স্বপন দাস। তার ল্যাংড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কালনার নিভুচির ডাকবাংলো মোড়ে। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সৌম গোড়ায়। ঘটনাটি ঘটেছে কালনার নিভুচির ডাকবাংলো মোড়ে। মৃতর পরিবার সূত্রে জানা যায়, বাইকে করে যাওয়ার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই আহত হন 5 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃতর পরিবার। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, নিভুজির মোড়ে একটা অটোকে গিয়ে নাকি ধাক্কা মারে। ধাক্কা মার সাথে সাথে ওখানকার স্থানীয় মানুষজন হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার পর একজন মারা গেছে, ঘটনা। আর একজনের অবস্থা খুবই খারাপ, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ওদের মাথায় কি হেলমেট ছিল এখন ঠিক বোঝা যাচ্ছে না, তবে যেভাবে পড়ে দুজনে রয়েছে তাতে মনে হচ্ছে না হেলমেট ছিল। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ফের বেপরোয়া গতির শিকার কালনা পুলিশ। মদ্যপ বাইক আরোহীর বেপরোয়া গতির ধাক্কায় আহত বাইক আরোহী সহ 3 জন। ঘটনাটি ঘটেছে কালনার অমরপুর সেতুর কাছে। আবার বেপরোয়া গতির শিকার হলো কালনা থানার পুলিশ। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালনার অমরপুর সেতুর কাছে। রাতে পেট্রোলিং করার সময় দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কালনা থানার গাড়ির চালক ও ভিলেজ পুলিশকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হয় গাড়ির চালক, ভিলেজ পুলিশ ও বাইক চালক। জানা গেছে বাইক চালক মদ্যপ ছিলেন এবং মাথায় তার হেলমেট ছিল না। আহত 3 জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যারা দাঁড়িয়ে থাকি নাইটের পেট্রোলিং করি। এবার পুরো সময় যে গাড়িটা ছিল ওটা একটু ছোট গাড়ি, খুব অসুবিধা হচ্ছিল দাঁড়াতে। রাস্তার সাইডে দাঁড়িয়েছি, হ্যাঁ দাঁড়িয়ে দুজন মিলে আমি আর আমার ড্রাইভার দুজন মিলে ছিলাম। হ্যাঁ দুজন মিলে সাইডে রাস্তা থেকে মোটামুটি 2-3 হাত নিচেই ছিলাম। দুজন যা আর কেউ ছিল না, ওদের পাশের গাড়ি ওখানে ছিল। ওখানে হঠাৎ দেখে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল মদ্যপ অবস্থায়। এই বাইকটা বেপরোয়া হয়ে আসে, বেপরোয়া 80-90 স্পিড ছিল। কজন আহত হয়েছিল আপনারা? 3, আমরা 2 জন, আমি আর আমার গাড়ির ড্রাইভার আর উনি একা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে 3 জনকে অ্যাডমিট করা হয়। 3 জনই অ্যাডমিট। আপনারা সকলেই পুলিশের কাজ করেন? না, একজন বাইক আরোহী আর আমরা 2 জন, আমি পুলিশের কাজ করি আর আমাদের ড্রাইভার 2 জন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।
নজর রাখবো পরবর্তী খবরে। এক যুবকের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শেহারা বাজার স্টেশন সংলগ্ন এলাকায়। কি কারণে সে আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এক যুবকের আত্মঘাতী হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শেহারা বাজার স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম রাজু। কি কারণে সে আত্মঘাতী হয়েছে তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে জানা যায়, মশাগ্রাম থেকে বাঁকুড়ার দিকে যাওয়া ট্রেনের তলায় সে আত্মঘাতী হয়। ঘটনার কথা জানতে পেরে জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রত্যক্ষদর্শীরা ঘটনা ঘিরে হতবাক হয়ে ওঠে। ঘটনাটা ঘটেছিল বলতে, মশাগ্রাম থেকে ট্রেনটা আসছিল বাঁকুড়ার দিকে, তখন সন্ধ্যাবেলার দিকে একটা ছেলে ট্রেনের সামনে হঠাৎ করে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে। কোন জায়গায় হয়েছিল এটা? এটা শিয়ারা বাজার স্টেশনের একটু আগে। কি নাম কি জানা গেছে? ছেলেটার নাম রাজু, ভালো নামটা ঠিক বলতে পারবো না। তো শিয়ারা বাজারে মামা বাড়ি। কি কি মনে হচ্ছে, কি সুইসাইড না? প্রত্যক্ষদর্শীরা তো সেরকমভাবে কেউ দেখেনি, অন্ধকারের সময় হয়েছে, তো সুইসাইডই হতে পারে। শেয়ারা বাজার থেকে সীমন্ত সাইয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আউশগ্রাম এক নম্বর ব্লকের বেরেন্ডা পঞ্চায়েতের শিলুট গ্রামে। রবিবার উদ্বোধন হলো দশম বর্ষ শক্তিকর উৎসব। রবিবার পথ নিরাপত্তা নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। সৎ মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোয় সৎ মা ও তার বাড়ির লোকেদের গণধোলাই দেয় প্রতিবেশীরা। তালডাংরা যুগদা গ্রামে মাটির মূর্তি তৈরি করে তিন ভাইয়ের পড়াশোনার খরচ জোগাড় করেন একাদশ শ্রেণীর ছাত্র কুশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ফের বেপরোয়া গতির শিকার কালনা পুলিশ। এক যুবকের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।